কার ট্রাক কি সে ট্রাক লইয়া আইলা ডাবলার চোরা চালানি মাল ভর্তি ট্রাক স্যার আরে রাখ তোর স্যার এই কেডা কোথায় আসো গাতি বসকা বান থানা স্যার ডাবলা ভাইগো লইয়া আইয়া আমাগো দোলাই দেবে গ্যান্ডারি সিপা দেবে সেদিন আর নেই স্যার ডাবলা ভাই এখন কিছু করতে এলে উল্টো নিজেই শিক্ষা পেয়ে যাবে আর সেই শিক্ষা আমি দেব এত বড় কথা ডাবলার হাত সম্বন্ধে তুমি জানো ওর হাত কত লম্বা স্যার ডাবলার হাত লম্বা হতে পারে কিন্তু আইনের হাত তার চেয়ে বেশি লম্বা আইনের নাগালের বাইরে ডাবলা কখনোই যেতে পারবে না সামসুদ্দ হা জি স্যার ট্রাকের মালের সিদালিস তৈরি করে আমার সাইন নিয়ে নাও তুমি নিজেও মরবা আমারেও মারবা শুভ এখনো সময় আছে ডাবলার মাল ছাড়িয়ে দাও Well done, my boy. Well done. আমি তোমাকে যতই দেখছি আমার যুবক বয়সের কথা মনে পড়ে যাচ্ছে তুমিই পারবে এই ডিপার্টমেন্টের মান ইজ্জত রক্ষা করতে কিন্তু স্যার কোনো কিন্তু নয় ডাবলা এই অঞ্চলটাকে ভয় দেখিয়ে পুরোটা নিজের কব্জায় এনেছিল শুভ সেই কব্জা ভেঙে এই থানাকে আদর্শ থানায় পরিণত করবে শুভ স্যার আমি তোমাকে অর্ডার দিলাম তুমি যখন যেখানে চাও অপারেশন চালাও কিন্তু আমি চাই তুমি পুলিশের যোগ্য সম্মান পুলিশকে পুনরুদ্ধার করে দাও ইয়েস স্যার স্যার আপনারা কি ওএসডি করে দিল নাকি চুপ একদম চুপ এই গরম বেশি দিন থাকবে না ডাবলা রং থাবার দেবে না তখন শুভ বসবে ওর কোনো কাজই শুভ না কি বলছিস তুই কি বলছিস তুই এত বড় মাস্তানটা কি এই শহরের বুকে আমার মালে হাত দেবার সাহস হয় কি করে চিলের মতো ছো মেরে এসে নিয়ে গেল আমার মা এই ডাবলার মা যে ডাবলার নামে পুলিশ সন্ত্রাসী এক প্লেটে ভাত খায় সেই ডাবলার মা বাচ্চু তুই তো ভালো করে জানিস কত টাকার মাল ছিল ওই ট্রাকে আমি জানতে চাই ওই মাস্তানের নামটা কি হ্যালো বড় ভাই আমার নাম মনির কি বলবি বল আমার বেলায় তো খুব পিটকারি দিছিলেন আপনার মালে কেউ হাত দিলে তার কাইটা মাছের আধার বানায় দিবেন কই কি করলেন আপনি নাকি সব পেঁয়াজের গরম সারা শহরে একটাই কথা থানার নতুন এসআই আপনার অবৈধ মালের ট্রাক সিজ করছে আপনার গারে পয়সা নাক কাইটা দিছে ভাই শুনেছিস শুনেছিস মুনের বাচ্চা কিভাবে আমাকে চিৎকারি মারছে কি আছো ইন্সপেক্টরে কি আছো ইন্সপেক্টরে ওকে দেখে তোরা ভয় পেয়ে গেলি কেন এতগুলো লোক মিলে তোরা ওকে আটকাতে পারলি না কি করে আটকামু চালায় পুলিশ আর বাপ পুলিশ আর দাদাই পুলিশ পুলিশের রক্ত আর শরীরে তাই জোশ আর শরীরে চাপ আমারটা খেয়ে আমারটা পড়ে আমার ছাদের নিচে দাঁড়িয়ে ওই পুলিশের গুণকীর্তন হচ্ছে না আমাকে আমাকে কিছু একটা করতে হবে ভাই কিছু একটা করতে হইব আরে ভয় পাই তো হইব ভাই জন্মের ভয় ওর কাছের মানুষ কে কে আছে ফ্লপান কয় আর একটা বন্ধু আছে খুব ক্লোজ ভাইয়ের মতো নাম রানা ভাই আরে ওঠাই লো এই নিয়ায় পাটা মনে হয় ভেঙেই গেছে ভাই একটু একটু দাঁড়ান ভাই ভাই আচ্ছা একটা গাড়ি এই কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করেছে আমাকে একটু সামনে পশু হাসপাতালে নামিয়ে দাও প্রবলেম ম্যান একটু ধরুন
ভাই ডানে 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 বামে 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 এই কথা কম বেশি কথা কইলে মাথার খুলি উড়াইয়া দিমু এই গাড়ি আমগো গোডাউনে লয়ে যা হা নগদ এক্ষুনি যা এসআইরে ফোন লাগা। এসআই শুভ, বেগুনবাড়ি থানা। এসআই, তুই আমার মাল কব্জা করেছিস, আমি তোর বন্ধু রানাকে কব্জা করেছি। কি? তুই তাড়াতাড়ি আমার ট্রাক ছেড়ে, নয়তো তোর বন্ধুকে পিস পিস করে পুরো শহরে ছিটিয়ে দেবে। তোকে পুলিশের জিপ নিয়ে সারা শহর ঘুরে তোর বন্ধুর লাশ জোড়া দিতে হবে। আমি কনফিউজ, হ্যাঁ জোড়া নাও লাগতে পারে। আমার ভাইকে আটকিয়েছিস, আটকা, তারপরও আমি আমার নীতি থেকে এক পাও নড়ব না। দেখছেন স্যার, নিজের ভাইয়ের মতো বন্ধু ডাবলার হাতে, অথচ তারপরেও স্যারের কোনো বাবলিশ নাই। এতক্ষণ কি করে শালা? শালা কি বোঝে না আমি কি জিনিস? বুঝছি, মাথায় ঘিলু যার নাই সে কি করে বুঝবে ভয় কি জিনিস? রক্ত না দেখলে ওই স্যার হৃদয় কেঁপে উঠবে না, আমাকে ভয়ও পাবে না। ছোট আবার তাকায় কল্যাণা জানা দেবো বেটা। ভাই ভাই আমার কথা শোনেন, আমার একটাবার আমার বন্ধুর সাথে কথা বলতে দেন প্লিজ ভাই, আমি বাঁচতে চাই ভাই। ভাই ভাই আমার একটাবার কথা বলতে দেন, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই। আরে এই ভয়টা তোর বন্ধু পাচ্ছে না কেন? আমি তোর বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। এই ফোন দে। এসআই শুভ বলছি। দোস্ত দোস্ত আমাকে বাঁচা, এখানে এখানে চারিদিকে অন্ধকার আর মোটা মোটা গুন্ডা পান্ডারা আমার চারদিক থেকে ঘিরে রাখছে। তুই আমার বাঁচা দোস্ত, তুই আমার বাঁচা, তুই আমার বাঁচা দোস্ত। তুই 10 মিনিটের মধ্যে আয়, আমার বাঁচা। শুনেছিস তোর বন্ধু কি বলেছে? 10 মিনিটের মধ্যেই আয়, নইলে তুই তোর বন্ধুর লাশ খুঁজে পাবি না। স্যার পাগল, স্যার ডাবলা কিন্তু ডেঞ্জারাস লোক, আপনার বন্ধুর যে কোনো রকমের ক্ষতি করতে পারে। আমি কি স্পেশাল ফোর্সকে খবর দেব স্যার? নো নেভার, আমার বন্ধু কি হবে সেটা আমিই বুঝব। কিসের স্পেশাল ফোর্স দে স্যার? একাই এক প্লাটুন ফোর্সের সমান দে স্যার, উনি চাইলেন মানে বাইলেন প্লাট করতেছেন যে নো টেনশন। যারা হাসি বন্ধ করো। ছোট আমি কনফার্ম শুভর বন্ধুকে বাঁচাতে আসবে। 2 নম্বর বন্ধু তো, 2 নম্বর বন্ধু মোলর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এক কাজ কর, ওর আঙ্গুল কেটে ও এসআইয়ের কাছে স্যাম্পল হিসাবে আঙ্গুলটা পার্সেল কর, শুনছ? তারপর বুঝবে ওই এসআই এর ডাবলা কি জিনিস। বাচ্চয় ভাই 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 সাবধান, 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 স
মনে হয় কাম শেষ।